নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা, অবশ্যই আপনারা হয়তো জানেন এটা। এবং প্রত্যেকটি আলোচনায় আমি যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে উপস্থাপন করে থাকি। এবং দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোটিপসে অনেক রকমের জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং অবশ্যই ভবিষ্যতে আরও করব। তো এই অ্যাস্ট্রোটিপসের এই দীর্ঘ পথ চলার পর আপনাদের কাছ থেকে যে ধরনের ভালোবাসা, যে ধরনের সহযোগিতা পেয়েছি, এর জন্য সত্যি আমি কৃতজ্ঞ। এবং আপনাদের এরকমভাবেই যদি ভালোবাসা সহযোগিতা আপনারা যদি আমাকে করেন, তাহলে পরবর্তীকালে অ্যাস্ট্রোটিপসে আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আমি যুক্তির সঙ্গে লজিকের সঙ্গেই করার চেষ্টা করব, কারণ আমার একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র আমি আমার যে অনুষ্ঠান করার যে একটাই মাত্র আমার চাওয়া, সেটা হচ্ছে যে আপনারা জ্যোতিষটাকে অবশ্যই কিছুটা বুঝুন। অবশ্যই চলে আসবো অনুষ্ঠানে, তবে অনুষ্ঠানে আসার পূর্বে যে কথাটি বলে থাকি, ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যদি জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনেতে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটির মাধ্যমে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনুষ্ঠান শুরু করার আগেই আরও একটি কথা বলবো যে আমি যেখানে বসে অনুষ্ঠানটি করছি, আমার পাশে একটি জনবহুল রাস্তা থাকার জন্য অনেক রকমের সাউন্ড প্রবলেম হয়। অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখবেন। এবং আমি জানি যে আমার প্রত্যেকটি অনুষ্ঠানের ভেতরেই সাউন্ডের প্রচণ্ড প্রবলেম থাকে, তবুও আপনারা যে কষ্ট করে দেখেন, আপনাদের যে ভালো লাগে অনুষ্ঠানগুলি, এবং এতটা আসলে ইউটিউবসের মধ্যে যে অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান আমিও দেখি, সেগুলোর ভেতরে যে সমস্ত বিভিন্ন রকমের গ্রাফিক্সের কাজ থাকে, সুন্দরভাবে ভিডিও থাকে, তার ক্যামেরা, তার গ্রাফিক্স সফটওয়্যারের যে ভিডিও এডিট করা, এগুলো এত সুন্দর সুন্দর থাকে যেটা আমি করে উঠতে এখনও অবধি পারিনি। তবে আমি আমার বক্তব্যটাকে পরিষ্কারভাবে বলার চেষ্টা করি এবং আপনারা যে আমার এই পরিষ্কার বক্তব্যটাকে কিছুটা বোঝাতে পারি আপনাদেরকে বা আপনারা বোঝেন, এর জন্য প্রথমেই জানাই একটা ধন্যবাদ। অবশ্যই একটুখানি ধৈর্য সহকারে আমার অনুষ্ঠানটি দেখবেন, কারণ আজকের যে অনুষ্ঠান এটা কিন্তু একটু অন্য স্বাদের অনুষ্ঠান। প্রচুর মানুষ আপনারা আমাকে প্রচুর কমেন্টস করেন, প্রচুর হোয়াটসঅ্যাপের মধ্যে, কমেন্টস বক্সের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আপনারা লিখে পাঠান। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নকে আমি পড়ার চেষ্টা করি এবং প্রশ্নগুলোকে নিয়ে আমার দীর্ঘদিন ধরেই একটা চেষ্টা ছিল যে আপনারা যে ধরনের অনুষ্ঠান করার জন্য আমাকে অনুরোধ করেন, সেই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করব ভবিষ্যতে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন এমন আছে যেই প্রশ্নগুলোর অনুষ্ঠান সংক্রান্ত নয়, যেগুলোর একটি প্রশ্ন এবং হয়তো সেই মুহূর্তে আমি উত্তর দিয়ে উঠতে পারিনি বা পারি না হয়তো সবসময়, তবে এখন যেই এখন বর্তমানে একটি নতুন অনুষ্ঠান চালু করছি, অর্থাৎ আজকে বলা যেতে পারে এটি পার্ট ওয়ান, তো এখানে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। এবং অবশ্যই আপনারা যে প্রশ্নগুলি আমাকে পাঠিয়েছেন, আশা করছি যে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে। তো চলে আসবো আজকের অনুষ্ঠানে, তবে আজকে যে ধরনের প্রশ্নগুলোকে নিয়ে আমি মোটামুটি খাতায় তুলেছি, প্রত্যেকটি প্রশ্নই আপনাদের, অবশ্যই উত্তর আমি দেব। এবং এই প্রশ্নগুলি বিশেষ করে কিন্তু এমন ধরনের প্রশ্ন যেটি কিন্তু অনেক মানুষের মনের ভেতরে থাকে, এবং যারা বিশেষ করে জ্যোতিষের স্টুডেন্ট তারা অবশ্যই আমার অনুষ্ঠানটিকে দেখবেন, কারণ আপনাদের জন্য এটা আশা করছি যে বেশ কিছুটা আপনাদের উপকারী প্রোগ্রাম এটা। তো অবশ্যই আপনারাও দেখবেন এবং সাধারণ মানুষ তো অবশ্যই দেখবেন আপনারা, কারণ অনুষ্ঠানটি কিন্তু খুব ভালো। অর্থাৎ বেশ কিছু প্রশ্ন আমি আপনারাই পাঠিয়েছেন, যেগুলোকে আমি মোটামুটি 10টি প্রশ্ন আমি উত্তর দেব, এবং এরকম করে কিন্তু প্রশ্নের উত্তর চলতে থাকবে অনুষ্ঠান পার্ট ওয়ান পার্ট টু এরকম হিসাবে। তো চলে আসবো প্রথমেই যেই অনুষ্ঠানটিকে, যেই প্রশ্নটি পাঠিয়েছেন পল্লবী দত্ত কলকাতা থেকে, তিনি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, জ্যোতিষ শিখতে গেলে মোটামুটি কতটা কোয়ালিফিকেশন লাগে, জ্যোতিষ শিখতে গেলে মোটামুটি কতটা কোয়ালিফিকেশন লাগে। প্রথমেই বলবো পল্লবী দত্ত, আপনাকে প্রথমেই আমি যে কথাটি বলবো যে জ্যোতিষ শিখতে গেলে কিন্তু একটা ভালো মানুষ হতে হবে, আগে জ্যোতিষ শিখতে গেলে কিন্তু আগে একটা ভালো মেন্টালিটির মানুষ হতে হবে।
জ্যোতিষ শিখতে গেলে পরে কোয়ালিফিকেশন অবশ্যই দরকার পড়ে। জ্যোতিষ শিখতে গেলে একটা পড়াশোনার ব্যাপার আছে, কারণ জ্যোতিষের একটা পার্ট ম্যাথামেটিক্স এবং সেখানে অবশ্যই পড়াশোনার একটা দরকার আছে। এবং জ্যোতিষ শিখতে গেলে পরে 12 ক্লাস পাশ হলে পরে খুব ভালো হয়, 12 ক্লাসের থেকে বেশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আরও বেশি ভালো হয়। মাধ্যমিক পাশ করেও যে জ্যোতিষ শেখা যায় না তা কিন্তু নয়, মাধ্যমিক পাশ করেও কিন্তু জ্যোতিষ শেখা যায়। কিন্তু জ্যোতিষ শিখতে গেলে পরে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশান তো কিছুটা লাগেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সব চিন্তাভাবনা এবং সব মনোপ্রবৃত্তি কিন্তু সব থেকে প্রথমে দরকার। এবং এটি যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু জ্যোতিষ আপনি শিখতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা জ্যোতিষের প্রতি একটি নিঃস্বার্থ ভালোবাসা। জ্যোতিষের প্রতি যখন আপনি নিঃস্বার্থ ভালোবাসা আপনার ভেতরে আসবে তখনই কিন্তু আপনি জ্যোতিষকে ধরতে পারবেন, জ্যোতিষকে বুঝতে পারবেন। কারণ জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে অনেক পড়াশোনা করেও কিন্তু আপনি জ্যোতিষের বিষয়টাকে বুঝতে নাও পারেন। তো এখানে ব্যাপার হচ্ছে যে কোয়ালিফিকেশান তো কিছুটা লাগেই, যেহেতু জ্যোতিষের একটা ম্যাথামেটিক্যাল পার্ট আছে, ম্যাথামেটিক্স রিলেটেড পার্ট আছে। তবে আমি এখানে বলবো যে জ্যোতিষ শিখতে গেলে পরে কিন্তু একটা ভালো মেন্টালিটি দরকার, নইলে কিন্তু আপনি জ্যোতিষকে আয়ত্ত করতে পারবেন না। বাপ্পা দে বর্ধমান থেকে প্রশ্ন করেছেন, স্যার এই শাস্ত্রের মাধ্যমে কি মানুষের কোনো উপকার সত্যি হয়? আচ্ছা, মানে অশুভ প্রভাব কি সত্যি কাটে? খুব সুন্দর প্রশ্ন করেছেন বাপ্পা দে বর্ধমান থেকে। হ্যাঁ, প্রথমেই বলবো যে এই শাস্ত্রটির দ্বারা মানুষের উপকার অবশ্যই হয়, কারণ এই শাস্ত্রটির দ্বারা যদি মানুষের উপকার না হতো তাহলে যুগ যুগ ধরে কিন্তু এই শাস্ত্রটি চলে আসতো না, এই শাস্ত্রটি কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যেত। নিশ্চয়ই এর দ্বারা নিশ্চয়ই কোনো উপকার হয় বলেই এতদিন ধরে চলে আসছে। এবং আমি একজন জ্যোতিষী হয়ে অবশ্যই এই কথাটি বলবো যে এই শাস্ত্রটির দ্বারা কিন্তু প্রচুর প্রচুর উপকার করা যায়। এই শাস্ত্রটির দ্বারা কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে নিজের জীবনে কিছু পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা যায়। এই শাস্ত্রটির মাধ্যমে কিন্তু আগাম সম্ভাব্য ঘটনাগুলো কিন্তু জানা যায়। এই শাস্ত্রটির মাধ্যমে কিন্তু আমরা যেমন সাধারণভাবে বলে থাকি যে আপনার ছক অনুসারে আপনার কোয়ালিফিকেশান যদি হয় তাহলে পরে আপনার প্রফেশনাল জায়গাটা অ্যাচিভ করতে কোনো অসুবিধা হবে না, আপনার বিবাহের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে আপনি সতর্ক হন আপনার, তাহলে এগুলো অর্থাৎ আমরা ওয়েটা দিতে পারি জ্যোতিষের মাধ্যমে খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেশ কিছু অশুভ দোষ, অশুভ গ্রহগত সংযোগের ফলে যে ধরনের সমস্যাগুলো একজন জাতকের জীবনে আসতে পারে বা আসে সেগুলোকে অনেকটা প্রতিকারের মাধ্যমে ঠিক করতে পারি। এবং এটা অবশ্যই মানে আমি আপনাকে বলবো যে এটা কিন্তু গ্যারেন্টি সহকারে ঠিক করা যায় যদি এটাকে সঠিক প্রসেসে ঠিক করাটা হয়। তবে অর্থাৎ একটি অর্থাৎ আপনি যেমন বলেছেন যে অশুভ প্রভাব কি সত্যি কাটে, অবশ্যই কাটে। এবং এই অশুভ প্রভাবকে কাটাতে গেলে পরে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রটি সম্পর্কে আপনাকে একটু ভালো করে জ্ঞান রাখতে হবে, এবং যে রাখতে পারবে সে কিন্তু অবশ্যই অশুভ দোষের অশুভ প্রভাবকে কাটাতে পারবে। এবং প্রতিকার নিয়ে কিন্তু বেশ কিছুটা পড়াশোনা আছে যেটা কিন্তু অনেকেই হয়তো করেন না, তবে অনেক বড় বড় জ্যোতিষী বা অনেক ভালো জ্যোতিষী আছেন যারা অনেক ভালো প্রতিকার করেন। তবে অনেক এমন জ্যোতিষীও আছে যারা কিন্তু প্রতিকারটি ভুলভাবে করে কিন্তু মানুষকে অনেক সময় বিপদে ফেলে। তবে এখানে একটা কথা বলবো যে যদি আপনি শাস্ত্রটির কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই বলবো যে শাস্ত্রটি একদম নিখুঁত, পারফেক্ট, অথেন্টিক এবং এর অশুভ প্রভাবের দ্বারা কিন্তু সত্যি অশুভ প্রভাব কাটে। গোপাল নন্দী কালনা থেকে প্রশ্ন করেছেন, স্যার জ্যোতিষ সবার যোগ থাকলে তবেই কি জ্যোতিষ শেখা উচিত? খুব ভালো প্রশ্ন করেছেন গোপাল নন্দী কালনা থেকে। প্রথম নম্বর কথা হচ্ছে যে জ্যোতিষ সবার যোগ থাকলে তবেই কি জ্যোতিষ শেখা উচিত? প্রথম নম্বর কথা হচ্ছে যে জ্যোতিষ সবার যোগ থাকলে তবেই কি জ্যোতিষ শেখা উচিত, এই প্রশ্নটির উত্তর দেওয়াটা কিন্তু আমার কাছে বেশ কষ্টকর, কারণ এর উত্তরটা কী হবে আমিও কিন্তু সঠিকভাবে জানি না। তবে আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। প্রথম হচ্ছে যে জ্যোতিষ যদি আপনাকে টানে, আপনি যদি জ্যোতিষের দিকে অটোমেটিক্যালি চলে আসেন, আপনার ভেতরে যদি জ্যোতিষ সম্পর্কে একটা ভালোবাসা থাকে, আপনার মনের ভেতরে যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদি বিশ্বাস থাকে, আপনার যদি মনে হয় যে এই শাস্ত্রটিকে কোথাও যেন আমি একটু হলেও বুঝি, তাহলেই আপনি ভেবে নেবেন যে আপনার ভেতরে জ্যোতিষ সবার যোগ আছে। জ্যোতিষ সবার যোগ আছে এটা আমরা দেখব যে একজন মানুষের জ্যোতিষী হয়ে প্রফেশনাল জায়গায় ভালো করে অ্যাচিভ করতে পারবে কতটা,
সেই জায়গাটা কিন্তু যোগ দেখার ব্যাপার। নইলে ওভারঅল আমরা যদি আপনার প্রশ্নের উত্তর অনুসারে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা বলবো যে কোনো জিনিসের প্রতি যদি আপনার ভালোবাসা প্রচুর থাকে, কোনো জিনিসকে যদি আপনার মনে হয় যে আপনি বোঝেন, কোনো জিনিসটা যদি আপনার আপনাকে টানে, তাহলে আপনি মনে করবেন যে সেই বিষয়টি সম্পর্কে আপনার সেই বিষয়টিকে আয়ত্ত করা বা শেখার যোগ আছে। আপনি এই জ্যোতিষ শিখে প্রফেশনাল জায়গায় কত ভালোভাবে অ্যাচিভ করবেন, না আপনি প্রফেশনাল লাইফে যাবেই না যাবেনই না, এটা কিন্তু অন্য বিষয়। তবে আমার মনে হয় যে আপনার আগের যে ব্যাপারগুলো বললাম, সেই সিমটমগুলো যদি আপনার ভেতরে থাকে, তাহলে আপনি অবশ্যই ভেবে রাখবেন যে আপনার কিন্তু জ্যোতিষী হবার যোগ আছে এবং আপনি নিঃসন্দেহে জ্যোতিষ শিখতে পারেন। পরমিতা ভট্টাচার্য সোদপুর থেকে প্রশ্ন করেছেন, স্যার প্রতিকার নিয়ে অনুষ্ঠান করুন কয়েকটা। আচ্ছা, প্রথম পারমিতা ভট্টাচার্য, আপনাকে আমি অবশ্যই বলবো যে প্রতিকার নিয়ে অবশ্যই আমি অনুষ্ঠান করব, কারণ প্রতিকার নিয়ে অনুষ্ঠান করছি না তার একটি বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে প্রতিকার প্রতিকার সাবজেক্টটা কিন্তু একটি বিশেষ ব্যাখ্যার প্রয়োজন আছে। দেখবেন বহু জ্যোতিষী আছে যারা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে জ্যোতিষ করছেন, কিন্তু অনেক ভালো প্রতিকার তারা দিতে পারেন না। দেখবেন যে তাদের প্রতিকারই কিন্তু অনেক সময় কাজ হয় না, কারণ হচ্ছে যে তারা কিন্তু প্রতিকারের ক্যালকুলেশনটা করতে পারেন না। প্রতিকার কিন্তু একটা সিস্টেমেটিক্যালিভাবে করতে হয়, এবং সেই সিস্টেম যদি না জানে, সেই শাস্ত্রটির সেই প্রতিকারের আগে যে প্রতিকার করবো কেন তার যে ব্যাখ্যাটা, এই বিষয়গুলি সম্পর্কে যদি একজনের ভেতরে সম্পূর্ণ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু প্রতিকার সে ঠিকমতো করে উঠতে পারবে না। তাই এখানে দেখা যায় যে অনেকে জ্যোতিষ শেখে কিন্তু কিছুদিন শেখার পরেই ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তো আমার মনে হয় যে প্রতিকার নিয়ে অনুষ্ঠান আমি করতাম, কিন্তু প্রতিকারের ব্যাখ্যাগুলো এতই বিস্তর যে সাধারণ মানুষ কিন্তু এই ব্যাখ্যাগুলো বুঝবে না, যার ফলে কিন্তু এই প্রতিকার নিয়ে প্রোগ্রাম আমি অবশ্যই করব পরে। তবে এখন বর্তমানে একটু এই ধরনের প্রোগ্রাম প্রতিকার নিয়ে করব না, পরবর্তীকালে অবশ্যই করব। কারণ হচ্ছে যে প্রতিকার নিয়ে যে অনুষ্ঠান করব, যার ফলে তার ফলে যে ব্যাখ্যাগুলো আমাকে দিতে হবে, সেই ব্যাখ্যাগুলো না বললে পরে কিন্তু আপনি প্রতিকার সম্পর্কে ব্যাপারটা বুঝবেন না। তাই অবশ্যই অনুষ্ঠান আপনার কথা মাথায় রাখবো এবং পরবর্তীকালে অবশ্যই প্রতিকার নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব। তনুশ্রী রায় শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছে, নাম দেখে হাত দেখে রাশি কি বার করা যায়? খুব ভালো প্রশ্ন করেছেন তনুশ্রী রায় শিলিগুড়ি থেকে। ও আচ্ছা, উনি আবার আরও একটি প্রশ্ন করেছেন যে শিলিগুড়িতে আপনি কবে বসছেন, কবে থেকে বসছেন? না, এখন অবধি শিলিগুড়ি অবধি পৌঁছাতে হয়তো পারিনি, বা এই মুহূর্তে হয়তো পারবো না। তবে পরবর্তীকালে আপনাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে, আমার প্রতি যদি থাকে, তাহলে অবশ্যই আমি পরবর্তীকালে শিলিগুড়িতে গিয়ে চেম্বার করব। আর আপনার যে প্রশ্নটা, নাম দেখে বা হাত দেখে রাশি কি বার করা যায়? হ্যাঁ, নাম দেখে বা হাত দেখে রাশি কখনোই বার করা যায় না। অনেকে আছেন যারা কিন্তু নাম দেখে বা হাত দেখে রাশি বার করেছেন। আপনি যদি আমার কমেন্ট বক্সে বিভিন্ন রাশির কমেন্টসগুলো পড়েন, তাহলে আপনি দেখবেন যে বেশ কিছু কমেন্টস কিন্তু এরকম আছে যেটা হয়তো লিখেছে যে 100% রং, মানে 100% ভুল। এখানে ব্যাপার হচ্ছে যেটা, যে ধরুন তার নাম দেখে কেউ তাকে বলেছে যে তার মেষ রাশি, এবারে সে তো মেষ রাশির চরিত্রটাকেই দেখছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যদি ভালো করে বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে যে তার হয়তো মেষ রাশি নয়। কারণ রাশি কিন্তু একমাত্র একজন মানুষের ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ থেকেই বেরোয়। অর্থাৎ একজন মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সেই মুহূর্তে আকাশে চন্দ্রের অবস্থান, চন্দ্র যেই রাশির মধ্যে অবস্থান করবে সেটি হবে তার জন্মরাশি। এবং এছাড়া রাশির কিন্তু আর অন্য কোনো প্রসেস নেই, অন্য কোনো সিস্টেমে কিন্তু রাশি বেরোয় না। তাহলে এবারে হয়তো যিনি হয়তো আমাকে এরকম উল্টোপাল্টা কমেন্টস করছেন, তারা হয়তো 100% ভুল বলছেন। তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে তিনি যেই সময় তার ডেট অফ বার্থ নেই তার কাছে, তাই তিনি কোন মুহূর্তে কোন ডেটে হয়েছে তা তিনি জানেন না। তিনি এবার কোনো জ্যোতিষীর কাছে হয়তো গেছেন এবং তার নাম দেখে হয়তো তিনি বলেছেন যে ও তোমার তো মেষ রাশি, এবং তিনি তখন থেকে জানেন আমার মেষ রাশি। এবারে আমার মেষ রাশির যখন চরিত্র আমি নিয়ে আলোচনা করছি, তখন তার সঙ্গে মিলছে না, তখন সে মনে করছে যে আমি ভুল এবং তার রাশিটা কিন্তু ঠিক, এটাই কিন্তু তিনি মনে করছেন। তো ব্যাপারটা হচ্ছে যে নাম দেখে বা হাত দেখে কখনোই রাশি নির্বাচন করা যায় না, এবং এরকমভাবে যদি আপনারা রাশি নির্বাচন করেন, তাহলে কিন্তু আপনাদের ভুল হতে পারে।
তাই অবশ্যই আমি নাম দেখে বা হাত দেখে কখনোই কাউকে রাশি বলি না, এবং আপনাদেরকে যদি কেউ বলে তাহলে আপনারা কিন্তু অবশ্যই, আমি মনে করি যে এটা কিন্তু সঠিক না হতে পারে। অমিত কুমার মল্লিক হাওড়া থেকে প্রশ্ন করছেন, স্যার বিংশোত্তরীয় দশা 120 বছর কেন হলো? আমি প্রশ্ন করেছেন বিংশোত্তরীয় দশা 120 বছরের কেন হলো, এটা যখন আপনি নিশ্চয়ই মনে হচ্ছে আমার যে জ্যোতিষের স্টুডেন্ট হতে পারেন, নইলে এই ধরনের প্রশ্ন কোনো সাধারণ মানুষ নিশ্চয়ই করে না। তবে আপনি প্রশ্নটি ঠিকই করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন, এটাও জানার বিষয় আছে যে 120 বছরের বিংশোত্তরীয় দশা কেন হলো, কেন 121 বছর বা 22 বছর বা 25 বছর হলো না, 120 বছরই কেন হলো। দেখুন, আপনারা যখন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করবেন তখন কিন্তু এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করা হয়, এবং আপনি যেখান থেকেই জ্যোতিষ শিখুন না কেন সেখানে অবশ্যই, নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস যে সেখানে অবশ্যই শেখাবে যে 120 বছরের বিংশোত্তরীয় দশা কেন হলো বা 108 বছরের অষ্টোত্তরীয় দশা কেন হলো, এগুলো নিয়ে অবশ্যই আপনারা শিখবেন পরবর্তীকালে। কারণ এটা এখানে সামান্য প্রশ্নের মানে অনুষ্ঠান করে ভিডিওতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠান করতে হয়, সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনি যখন প্রশ্ন করেছেন আমি কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করব। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের বেদ থেকে এসছে, আমাদের জ্যোতিষশাস্ত্রকে বলা হয় যে বেদের চক্ষু। আমাদের জ্যোতিষশাস্ত্র একটা আধ্যাত্মিকতার সঙ্গে পরিপূরক সম্পর্ক রয়েছে। আমাদের জীবন, আমাদের যে সম্পূর্ণ জীবন, এই সম্পূর্ণ জীবন কিন্তু আমাদের বিশ্বাস যে উপরের ভগবান কিন্তু আমাদের জীবনকে চালিত করছে, অর্থাৎ তারই ইশারাতে কিন্তু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তারই ইশারাতে কিন্তু সমস্ত জগৎ চলছে। তো অবশ্যই আমরা কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করি। এবারে দেখুন যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 4টি তত্ত্ব রয়েছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এবং রবি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সৃষ্টি এবং ধ্বংসের কারক বলা হয়। এবারে মেষ রাশি হচ্ছে অগ্নিরাশি, বৃষ রাশি হচ্ছে পৃথ্বীরাশি, মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি, এবং কর্কট রাশি হচ্ছে জল রাশি। এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অর্থাৎ এই 4টি নিয়ে কিন্তু, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টি তত্ত্বের মধ্যে কিন্তু সমস্ত ভূমণ্ডল। তাই এখানে আপনারা খেয়াল করবেন যে রবি মেষ রাশি থেকে কর্কট রাশি অবধি এই 4টি রাশি, অর্থাৎ 4টি তত্ত্বকে অতিক্রম করে, অর্থাৎ এই 4টি তত্ত্ব 4টি ঘরেতে আছে, 4টি রাশির মধ্যে আছে, এবং প্রত্যেকটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি করে। এবারে এই 4টি তত্ত্বকে যখন রবি কভার করবে তখন কিন্তু রবি 120 ডিগ্রি কভার করে, অর্থাৎ 120 ডিগ্রিতে কিন্তু রবি 4টি তত্ত্বকে অতিক্রম করে। তাহলে এখানে আপনারা খেয়াল করবেন যে 120 ডিগ্রি মানে হচ্ছে 120 দিনে 120 ডিগ্রি অতিক্রম করে রবি, এবং 120 দিন কিন্তু 4টে, অর্থাৎ এই 4টি তত্ত্বকে অতিক্রম করতে লাগে, যেটা সৃষ্টি থেকে ধ্বংস অবধি। এই 4টি তত্ত্ব কিন্তু সৃষ্টি থেকে ধ্বংস অবধি কিন্তু নিয়ে এই 4টি তত্ত্ব। এবারে আমাদের এখানের আমাদের অবশ্যই ফোনটা কেটে দিন এক মিনিট, আচ্ছা, আমাদের ভূমণ্ডলের, আমাদের মর্ত্যলোকের একদিন ইজুকাল টু দেবলোকে 1 বছর। এই থেকেই তৈরি হয়েছে 120 ডিগ্রি রবি অতিক্রম করতে 120 দিন লাগে, অর্থাৎ 120 দিন দেবলোকের ক্ষেত্রে কিন্তু 120 বছর। এবং আমরা বিশ্বাস করি যে স্বর্গলোক থেকে কিন্তু আমাদের সমস্ত জীবনটি কন্ট্রোল হচ্ছে, এবং সেই ক্ষেত্রে 120 বছরের মধ্যে জীবন শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরা হয়ে থাকে। এই কারণেই 120 বছরে বিংশোত্তরীয় দশা চালু হয়েছে। এটি একটা আলাদা ধরনের ব্যাখ্যা দিলাম, তবে ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা, এবং আপনি যখন জ্যোতিষ শিখবেন তখন এই ব্যাখ্যাটাকে আরও সুন্দরভাবে যখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব বা আপনারা যেখানে শিখছেন সেখানে জানতে পারবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সুন্দর এই বিষয়টি কিন্তু কতটা সুন্দরভাবে তখনকার দিনের মুনি ঋষিরা, মুনি পরাশর মুনি কিন্তু তৈরি করেছিলেন 120 বছরের বিংশোত্তরীয় দশা। তো আশা করি খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম, এরকমভাবে বোঝানো যায় না কারণ এগুলো খুব বড় কোশ্চেন। তো পায়েল পাল কৃষ্ণনগর থেকে প্রশ্ন করেছেন, দাদা নরগণ ছেলের সাথে রাক্ষসগণ মেয়ের বিয়ে ক্ষেত্রে কী প্রতিকার করা দরকার?
প্রথম নম্বর কথা হচ্ছে যে এরকমভাবে তো কোনো প্রতিকার করা যায় না, বা আমার জানা নেই যে রাক্ষসগণ মেয়ের সাথে নরগণ ছেলের বিবাহ দিলে পারে কী প্রতিকার করতে হবে। কারণ আমি নিজে যখন জানিই না যে প্রতিকারটা আমি কেন করবো, অর্থাৎ তার বিবাহিত জীবনে কোনো সমস্যা হতে পারে কি না, তার বিবাহিত জীবনে কোনো রকমের ডিস্টার্বেন্স আসতে পারে কি না, এইগুলো যদি আমি না জানি তাহলে আমি কী করে প্রতিকার করার কথা বলব। আপনি যদি বলেন যে রাক্ষসগণ মেয়ের সাথে নরগণ ছেলের বিয়ের দেওয়ার ক্ষেত্রে কী প্রতিকার করা দরকার, অর্থাৎ জানি না আপনি কীভাবে প্রশ্নটা করেছেন, তবে আমি এরকম বহু মানুষ চিনি যারা কিন্তু রাক্ষসগণের মেয়ে এবং নরগণের ছেলেকে বিয়ে করে কিন্তু যথেষ্ট হ্যাপি। তাহলে সেক্ষেত্রে আপনার কী প্রতিকার লাগবে আমি তো বলতে পারবো না, কারণ আপনি কেন প্রতিকারের কথা বলছেন আমি বুঝতে পারছি না। এবং আপনার যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিকার করার ব্যবস্থা করা যেতে পারে, নইলে কিন্তু এই সামান্য বিষয়ে কিন্তু প্রতিকার করার দরকার পড়ে না। রিয়ান দাস বীরভূম সিউড়ি থেকে প্রশ্ন করেছেন, জন্মচাপে সব দোষ কাটিয়ে নিলে আর কোনো সমস্যা নেই তো? খুব ভালো প্রশ্ন করেছেন রিয়ান দাস বীরভূম থেকে। জন্মছকের মধ্যে যদি সমস্ত দোষ কাটিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা নেই তো? প্রথম নম্বর কথা হচ্ছে যে সমস্যা কিন্তু জন্মছকের দোষ কাটিয়ে নিলেই শেষ হয়ে যায় না। প্রথম নম্বর একটা কথা বুঝতে হবে যে পারব্ধ কর্ম বল, অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে বারবার ধরে একটা কথাকে বলা হয়েছে যে আমাদের পূর্বজন্মের কর্মফল কিন্তু আমাদেরকে বহন করতেই হবে, আমাদেরকে সেই কর্মফল ভোগ করতেই হবে। এটা কিন্তু আমাদের, আমরা যখন হিন্দুশাস্ত্রের কে প্রাধান্য, হিন্দুশাস্ত্রের যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিন্তু জ্যোতিষের সঙ্গে খুব বিশেষভাবে কানেক্ট করা আছে। অর্থাৎ আমাদের হিন্দুশাস্ত্র বলছে যে পারব্ধ কর্মফল, অর্থাৎ পূর্বজন্ম অবশ্যই হয়, পূর্বজন্ম বলে কিছু আছে এবং সেই জন্মের কর্মফল কিন্তু অবশ্যই আপনি এই জন্মে ভোগ করবেন, এবং সেই অনুপাতেই কিন্তু আপনার জন্মচক্রের মধ্যে বিভিন্ন দোষ, বিভিন্ন দশা অন্তর্দশা এগুলো কিন্তু সৃষ্টি হয়, এবং এই ধরনের দোষগুলিকে কিন্তু কিছুটা ঠিক করা যায় কিন্তু সম্পূর্ণ কাটিয়ে ওঠানো যায় না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যদি কোনো রকমের দোষ থাকে তাহলে সেই দোষের অবশ্যই প্রতিকার হয়, তার শাস্ত্রীয় বিধান আছে, তার অনেক ধরনের সিস্টেম আছে, তার অনেক ধরনের সূত্র আছে, সেই সূত্র অনুসারে সেই সিস্টেম অনুসারে সেই নিয়মকে মেনে যদি আমরা প্রতিকার করি অবশ্যই অশুভ দোষের প্রভাবকে কম করা হয়ে যেতে পারে, কিন্তু অশুভ দোষকে কিন্তু কখনোই কাটিয়ে ওঠানো যায় না। তাহলে আপনি যদি আপনার অশুভ দোষের প্রতিকার করেন তাহলে কিন্তু আপনি 45-50% কাছাকাছি আপনি কিন্তু অশুভ দোষকে কম করিয়ে আনতে পারেন, কিন্তু বাকি 50-55% কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এবং এটাকে আপনাকে মানতেই হবে। এবারে ধরুন কোনো জ্যোতিষী আপনাকে বলল যে না না আমি আপনাকে 80-90% দোষ কাটিয়ে দেবো, তাহলে কিন্তু সে মিথ্যে কথা বলছে, এরকম হতে পারে না, কারণ এটা সম্ভবই নয় যে আপনার কপালের সমস্ত দোষ, মানে আপনার জন্মচক্রের দোষ মানে হচ্ছে আপনার কপালের দোষ, এবং আপনার কপালের সমস্ত দোষ আপনি পুরোপুরি কাটিয়ে দেবেন আর আপনি একদম মানে দোষ মুক্ত জীবনযাপন করবেন, এরকম কিন্তু হয় না, কারণ এই দোষগুলো কিন্তু হঠাৎ চলে আসেনি, এই দোষগুলো আসার পেছনে কিন্তু জ্যোতিষের অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক ব্যাখ্যা আছে। এবং এমনি এমনি কিন্তু একজন মানুষের জন্মচক্রের ভিতরে দোষ তৈরি হয় না, সেখানে অনেক কিছু দেখার বিষয় আছে, সেখানে পিতৃদোষ আছে, সেখানে মাতৃদোষ আছে, সেখানে পূর্বজন্মের কর্মফল, পারব্ধ কর্মফল আছে, সেখানে সঞ্চিত কর্মফল আছে, এগুলো কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, আমাদের হিন্দুশাস্ত্র এবং আমাদের জ্যোতিষশাস্ত্র বিশেষভাবে একটা জায়গাকে বারবার ধরে বলার চেষ্টা করেছে যে পূর্বজন্মের কর্মফল কিন্তু বর্তমানের কর্মফল দিয়ে কিন্তু বেশ কিছুটাই রেক্টিফিকেশন করা যায়। অর্থাৎ আপনার দেখা গেল যে পূর্বজন্মের কর্মফল খারাপ, তার যার যে পূর্বজন্মের কর্মফল খারাপ হওয়ার কারণে আপনাকে কিন্তু সেটা এই জন্মে ভোগ করতেই হবে, কিন্তু আপনার এই জন্মে যদি কর্মফলটা অনেক সৎ কর্মফল থাকে, অনেক ভালো কর্মফল থাকে, আপনি যদি এই জন্মে অনেক পূর্ণ করে থাকেন তাহলে কিন্তু অনেকটাই সেই খারাপ কর্মফল থেকে আপনি অনেকটাই রিমুভ হতে পারবেন, অনেকটাই ভালো জায়গায় আসতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় তো বেশ কিছু বিধান আছে যে কোনো দোষের অশুভ প্রভাবকে কম করার জন্য। তবে আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার যখন জন্মছকে অনেক ধরনের প্রবলেম থাকবে বা বেশ কিছু দোষ থাকবে সেক্ষেত্রে কিন্তু এই জন্মেতে আপনার পারব্ধ কর্মফলকে কিন্তু কোনোভাবেই কাটিয়ে উঠানো যায় না, মানে কোনোভাবেই ক্যান্সেল পারে কোনোভাবেই কিন্তু কাটিয়ে দেওয়া যায় না যে ওটা আর ফলবে না এই জন্মে, এরকম কিন্তু হতে পারে না।
কিন্তু এ জন্মের কর্মফল দ্বারা কিন্তু সেটাকে অনেকটা ঠিকঠাক করা যায় এবং বেশ কিছু আচার অনুষ্ঠান ক্রিয়া কর্ম পূজা পাঠের মাধ্যমেও কিন্তু সেগুলোকে ঠিক করা যায়। এর জন্য আমরা দেখবেন অনেক সময় বলি যে আপনার এই ধরনের দোষ আছে, আপনি এই ঠাকুরের পুজো করুন বা এই মন্ত্র পাঠ করুন, এগুলো আমরা বলে থাকি, বা এই ধরনের কবচ ধারণ করুন। তো এগুলো এই কারণেই বলা হয়, কারণ হচ্ছে যে এক তো হচ্ছে যে আমাদের পূজাপাঠ মন্ত্র বিভিন্ন কবচ এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে পজিটিভ ভাইব্রেশন তৈরি করে, এবং যখনই আপনার লাইফের মধ্যে নেগেটিভিটির মধ্যে যখন আপনি পজিটিভ ভাইব্রেশন তৈরি করবেন তখন সেই পজিটিভিটির ব্যাপারটা যখন বাড়বে আপনার ভেতরে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই অশুভ কর্মফলের প্রভাবগুলি আস্তে আস্তে করে কমতে থাকবে এবং তার থেকে কিন্তু আপনি অনেকটাই বাঁচতে পারবেন। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলি কিন্তু দীর্ঘ আলোচনার বিষয়, এগুলো সামান্য প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্ভব নয়, তবুও আমি আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করছি। এবং খুব শক্ত শক্ত প্রশ্ন করেছেন আপনারা, ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। তো আমি অবশ্যই এখানে আপনার প্রশ্ন অনুসারে বলবো যে সমস্ত দোষকে কাটিয়ে দিলে পারে সমস্যা নেই তো? না, সমস্যা তবুও থাকবে, সমস্ত দোষ কাটিয়ে নিলে পারে তবুও সমস্যা থাকবে, কারণ আপনি দোষকে কিন্তু 100% কোনোদিনও কাটাতে পারবেন না। কেউ যদি বলে সেটা কিন্তু সে মিথ্যে কথা বলবে, 45-50% কিন্তু যে কোনো অশুভ দোষের প্রভাবকে কম করানো যেতে পারে, আর 50-55% অশুভ দোষের প্রভাব কিন্তু আপনাকে ভোগ করতেই হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। অনির্বাণ দে ডায়মন্ড হাওড়া থেকে প্রশ্ন করেছেন, রত্ন সত্যি কি কাজ করে? এবং আমি অনেকদিন রত্ন ধারণ করে কোনো ফল পাইনি। প্রথমেই যে কথাটি বলবো যে রত্ন অবশ্যই খুব ভালো কাজ করে এবং দীর্ঘদিন থেকেই রত্নের প্রয়োগ হয়ে আসছে, এবং আমি বহু মানুষ, আমি নিজেও প্রচুর রত্ন প্রতিকার দিয়েছি মানুষকে, আমি দেখেছি অনেক পজিটিভ রেজাল্ট, এবং আমি এরকম বহু জ্যোতিষী চিনি যারা কিন্তু অনেক ভালো রত্ন প্রতিকার করে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু তারা সত্যি মানুষকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে, এবং আমি এরকম ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যারা হয়তো আমার ক্লায়েন্ট বলবো না, তারা অন্য কারোর ক্লায়েন্ট অবশ্যই, অন্য কোনো ভালো জ্যোতিষীর সংস্পর্শে নিশ্চয়ই গেছিলেন হয়তো কোনো সময়, এবং তারা রত্ন ধারণ করার পর কিন্তু তাদের জীবনের আমূল পরিবর্তন হয়েছে। তো রত্ন সত্যি কাজ করে। তবে এখানে আপনি লিখেছেন আমি অনেকদিন রত্ন ধারণ করে কিন্তু কোনো ফল পাইনি, এটা আপনার শুধু নয়, এটা হয়তো আপনার মতো অনেকেরই এই ধরনের বক্তব্য থাকতে পারে, কারণ আমিও আমার চেম্বারেতে এরকম বহু মানুষ দেখেছি যারা কিন্তু রত্ন অনেক ধারণ করে আছেন এবং বলছেন যে স্যার আমি বা দাদা আমি কোনোই ফল পাইনি। দেখুন, রত্ন প্রতিকার কিন্তু একটা খুবই পড়াশোনার ব্যাপার, একটা কিন্তু খুব শেখার ব্যাপার আছে রত্ন প্রতিকার। এটা যদি প্রথম নম্বর কথা হচ্ছে, রত্ন তখনই আপনার জীবনে কাজ করবে যখন রত্নটি সঠিক হবে, রত্নটি পারফেক্ট হবে, এবং যে আপনাকে রত্ন দিচ্ছে সে পারফেক্ট হবে। এই দুটো জায়গায় যদি একটাও ভুল হয় তাহলে কিন্তু রত্ন আপনার জীবনে কাজ করবে না। তাহলে রত্ন প্রতিকার কিন্তু অবশ্যই কাজ করে, কিন্তু প্রথমে রত্নটা ঠিক হতে হবে, রত্নটা যেন ভালো হয়, এবং যে রত্ন দিচ্ছে তিনি যেন জ্যোতিষটাকে জানেন, তিনি যেন রত্ন প্রতিকার করার সিস্টেমটাকে জানেন। রত্ন প্রতিকার করার কিন্তু বেশ কিছু সিস্টেম আছে, এবং সেই সিস্টেমকে মাথায় না রেখে যদি রত্ন ধারণ করে নেয় কেউ, তাহলে কিন্তু রত্ন তাকে হিতে বিপরীত ফল দিতে পারে। এবং আমি এরকম বহু মানুষকে দেখেছি যে তার হয়তো প্রবাল লাগবেই না, তিনি হাতে প্রবাল ধারণ করে রেখেছেন এবং তার বিয়েই হচ্ছে না আর তার কিছুতে। আমি যখনই প্রবাল খুলতে বললাম তারপরে দেখা যাচ্ছে তার বিবাহের যোগাযোগ আরও ভালো হয়ে গেছে। তো এগুলো বেশি বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ আমি বলতেও চাই না, কারণ আমি আমি মানুষকে, আপনারা যখন আমার আমার যারা ক্লায়েন্ট আছেন তারাই একমাত্র জানেন যে আমি কেমন করে এক একটা ক্লায়েন্টকে দেখি এবং তাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি, সেটা আমার নিজস্ব ব্যাপার। আমি আপনারা যখন চেম্বারে আসেন এসেছেন যারা তারা নিশ্চয়ই জানেন। তবে দেখুন, প্রথম আমি যে কথাটা বললাম যে একটা জ্যোতিষের, একজন জ্যোতিষের কিন্তু বিশেষভাবে এটা মেন্টালিটি হওয়া উচিত যে একজন মানুষের কাছ থেকে যখন আমি ফিস নিচ্ছি তখন কিন্তু আমি অবশ্যই তাকে সঠিক পরিষেবাটা দেব, এবং আমার একটাই মাত্র চেষ্টা থাকা উচিত একজন জ্যোতিষের যে আমি আমার ক্লায়েন্টকে সর্বোচ্চ সফলতা, অর্থাৎ তিনি যতটা এই সফলতা পেতে পারেন তার ছক থেকে সেই জায়গাটা আমি যাতে তাকে পৌঁছে দিতে পারি। দেখুন, প্রথম নম্বর কথা হচ্ছে যে কোনো মানুষকে তো কোনো কিছু তৈরি করে দেওয়া যায় না, অর্থাৎ একজন মানুষ যদি এসে বলে যে
স্যার আমার আমি গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতে চাই, আপনি বলুন কী প্রতিকার করতে হবে, আমাকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাইয়ে দিতেই হবে। তাহলে এটা কি কখনো একজন জ্যোতিষী করতে পারে? এটা কিন্তু কখনোই একজন জ্যোতিষী করতে পারে না। তাহলে এখানে যদি কোনো জ্যোতিষী তাকে ভুলভালভাবে বিভ্রান্ত করে কোনো প্রতিকার দিয়ে দেয়, এবং যদিও দিয়ে দেয়, তাহলে তো সে কি গভর্নমেন্ট সার্ভিস পাবে কখনো? সে কখনোই পেতে পারে না, বা এটা সমগ্র দিকেই হতে পারে। তো প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে তার যোগ আছে কিনা। প্রথম হচ্ছে যোগ, জ্যোতিষশাস্ত্রে যোগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এখানে প্রথমে দেখতে হবে যে তার কোনো সরকারি চাকরি পাওয়ার মতো যোগ আছে কিনা। যদি যোগ থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই বলা যেতে পারে যে হ্যাঁ, আপনার যোগ আছে, আপনি সরকারি চাকরির চেষ্টা করতে পারেন। এবারে দেখা যাচ্ছে যে কোনো একটি গ্রহের কারণে বা কোনো একটি দশা অন্তর্দশার কারণে কিন্তু তিনি সরকারি চাকরির চেষ্টা প্রচুর করছেন, কিন্তু কোনোভাবে কিছু করে উঠতে পারছেন না, বিভিন্ন বাধা প্রাপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে সেই বাধাটাকে যখন কাটিয়ে নেওয়া যায় তখন কিন্তু সেই মানুষের একটি ভালো চাকরির অবশ্যই সম্ভাবনা তৈরি হয়ে যায়। এটা সমগ্র দিকে হতে পারে, এটা বিবাহের দিকে হতে পারে। তাহলে বিবাহের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে তার বিবাহের যোগ আছে কিনা, তার বিবাহের সময় এসছে কিনা। যদি আমরা দেখি যে তার বিবাহের যোগও আছে, তার বিবাহের সময়ও চলছে, তার দশা অন্তর্দশা বর্তমান গোচর বিবাহের জন্য যথেষ্ট পজিটিভ, তবুও তার বিবাহের যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে আমাদের প্রতিকার করা দরকার আছে। এবং প্রতিকার করে আমরা কী করবো? আমরা যেই গ্রহটা এই বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে সেই গ্রহটাকে আমরা ঠিকঠাক করে দেওয়ালে ঠিকঠাক যদি করে নিই তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার কাজ করবে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রতিকার সম্পর্কে কিন্তু একজন জ্যোতিষের বিশেষ জ্ঞান থাকা উচিত, নইলে কিন্তু তিনি উল্টোপাল্টা প্রতিকার দিয়ে দিলে পারে কিন্তু আপনার হাতে পাঁচটা পাথর হতে পারে বা থাকতে পারে বা রত্ন থাকতে পারে, কিন্তু সেটি একটাও কার্যকরী হচ্ছে না। আমি অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দেখেছি। তাই এখানে আমি আপনাকে বলবো যে রত্ন প্রতিকার অবশ্যই ভালো কাজ করে, এবং রত্ন প্রতিকারের মাধ্যমে কিন্তু মানুষের জীবনকে অনেকটাই পরিবর্তন করিয়ে দেওয়া যায়। এটা বাস্তব সত্য, এখানে অস্বীকার হয়তো অনেকেই করতে পারবেন না, কারণ অনেক মানুষ আছে যারা কিন্তু রত্ন প্রতিকার করে ভালো জায়গায় চলে গেছেন। তাই আমি কিন্তু অবশ্যই বলবো যে রত্ন প্রতিকার অবশ্যই ভালো কাজ করেন। তবে অবশ্যই আমি প্রথমে যে কথাটা বললাম যে রত্নটি ভালো হতে হবে, এবং রত্নটি যিনি আপনাকে দিচ্ছেন তিনি ভালো একজন জ্যোতিষী হতে হবে। একটা ভালো মেন্টালিটির দরকার, একটা তার যেন জ্যোতিষের প্রতি জ্ঞানটা থাকে, তাহলেই দেখবেন রত্ন প্রতিকার আপনার জীবনে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে বা আপনার অনেক অনেক ধরনের অশুভত্বকে কাটাতে পারে। স্নেহা দাস, স্নেহা দাস প্রশ্ন করেছেন, আপনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেন না কেন? প্রথম নম্বর কথা হচ্ছে যে দেখুন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই না, এটার কারণটা আমি কি বলবো। তো প্রথমেই যেটা বলবো যে দেখুন, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি এবং যার ফলে কিন্তু হোয়াটসঅ্যাপেতে আমি সমস্ত সময় রিপ্লাই দিয়ে উঠতে পারি না। তবে আমি কিন্তু প্রত্যেকটি আপনাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত মেসেজগুলো পাঠান প্রত্যেকটি মেসেজই আমি কিন্তু পড়ে দেখার চেষ্টা করি বা পড়ি। তো হয়তো উত্তর দিয়ে উঠতে পারি না, এর জন্য আপনারা অবশ্যই আমাকে মাফ করে দেবেন, কারণ সবসময় আমি হয়তো উত্তর দিয়ে উঠতে পারি না সময়ের অভাবে। তবে আপনারাও কিন্তু হোয়াটসঅ্যাপেতে অনেক ধরনের মানে হোয়াটসঅ্যাপেতে যেরকম ইচ্ছা প্রশ্ন আমাকে অনেক সময় করেন। যেমন হচ্ছে ধরুন, কেউ বললো আমার রাশি কী আছে, কেউ বললো আমার চাকরি বাকরি একটু বলে দিন, কী চাকরি করবো, কবে থেকে চাকরি পাবো, কেউ হয়তো প্রশ্ন করলো যে আমার বিবাহটা কবে হবে বলে দিন, এরকম ধরনের অনেকে কিন্তু প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে। তো যার ফলে আমি কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দিই না, এবং আপনারা এই ধরনের প্রশ্ন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবেন না। আমি কিন্তু অবশ্যই আপনাকে সঠিক জ্যোতিষ পরামর্শ দেব। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি যেমন আপনাকে সঠিক জ্যোতিষ পরামর্শ দেব, এবং তার জন্য আমার একটা পারিশ্রমিক আছে, এবং এই পারিশ্রমিকটা আপনি আমাকে দিয়ে, আমার পারিশ্রমিকটাকে দিয়ে আমার কাছ থেকে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিন, তাহলে কিন্তু আমারও আপনাকে দিতে ভালো লাগবে এবং আপনিও ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝতে পারবেন। এবারে আপনি একটা প্রশ্ন করলেন যে আমার কবে বিবাহ হবে, আমি কি দেখবো? আমি একটা, আমি নিজেই এমনি সময় পাই না। আমি আপনার এই একটা প্রশ্নের জন্য ছক খুলে আমি কি আপনার বিবাহ কবে হবে এটা দেখতে পারবো? সেরকমভাবে কিন্তু আমার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার সারাদিনে আমি ব্যস্ত থাকি। তো এবারে হচ্ছে যে আমি একটা সিস্টেম চালু করেছি যে আপনারা যারা আমার কাছে এসে উঠতে পারছে না, তারা অবশ্যই আমার অ্যাকাউন্টে যদি আপনার আমার ফিজটা দিয়ে দেন তাহলে কিন্তু আমি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আপনার ছকের সম্পূর্ণ পর্যবেক্ষণ বা যে কোনো জ্যোতিষ পরামর্শ এগুলো কিন্তু আমি করে থাকি। তাই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই ধরনের প্রশ্ন করবেন না, তাহলে কিন্তু আমার থেকে সৎ উত্তর পাবেন না।
আপনার সঙ্গে, আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান, তাহলে অবশ্যই গুড মর্নিং, গুড নাইট এইসব পাঠাতে পারেন। কিন্তু এই ধরনের প্রশ্ন আপনারা অবশ্যই পাঠাবেন না, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে চাই না, কারণ আমি অবশ্যই বিচার বিশ্লেষণ না করে কোনো উত্তর দিতেও চাই না। কারণ হচ্ছে আমি এরকম হুটহাট করে উত্তর দিতে আমি পছন্দ করি না। আমি উত্তর দেব যথেষ্ট সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের প্রশ্ন করবেন না। এবং কিছু মানুষ আছে যারা হয়তো বলবো যে এমন ধরনের প্রশ্ন করেন যে এই যে প্রশ্নগুলোর কথা বললাম, এই ধরনের প্রশ্নগুলো করেন যে যদি একটু বলে দেয় তাহলে ঘরে বসেই ব্যাপারটা জেনে যাব। তো আপনি অবশ্যই একজন ডাক্তারকে ফোন করবেন আপনার যদি যখন শরীর খারাপ হবে, যে ডাক্তারবাবু আমার প্রচণ্ড পেট ব্যথা করছে এবং আপনি একটু কী ওষুধ খাবো একটু বলে দিন। তো আপনাকে দেখবেন তো ডাক্তারবাবু কী উত্তরটা দেয়। তা আপনি কী এরকম করেন যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন এরকমভাবে, স্যার একটা হেল্প করবেন? তো আমি লিখলাম যে বলুন কী হেল্প। তখনই বললো কি যে স্যার আমার রাশি হচ্ছে এই, আমি কবে থেকে জব পাবো? আরে এটা কী ধরনের প্রশ্ন হলো? আপনি আলুওয়ালাকে গিয়ে বলুন তো কাকু আমাকে একটু হেল্প করবেন, আমার কাছে এখন পয়সা নেই, আপনি একটু আমার ছকটা দেখে দিন তো, আমাকে একটুখানি 1 কিলো আলু দিন তো, আলুওয়ালা কি আপনাকে দেবে? তো আমরা সবাই কিন্তু পেট চালাবার জন্য এটা করছি। অবশ্যই আপনার সঙ্গে আমি যেই জায়গায় বসে আছি সেখান থেকে অবশ্যই আমি আপনাকে পরিষেবা দেবো, কিন্তু তার জন্য আমার একটা ফিস আছে। এবং আপনি যদি মনে করেন আপনার জন্মছক সম্পর্কে কোনো ধরনের বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে আপনি অবশ্যই একজন ফিস দিয়ে একজন জ্যোতিষের কাছে সঠিক পরামর্শ নিন। এতে আপনারও ভালো হবে, জ্যোতিষীরও ভালো হবে। কিন্তু এরকমভাবে নিজের প্রশ্নগুলোকে নিয়ে এরকমভাবে প্রশ্নগুলো করবেন না, তাহলে কী হবে, একজন জ্যোতিষীও সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। এবং একজন জ্যোতিষী যদি সঠিকভাবে উত্তর না দেয় তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি বিভ্রান্ত হবেন, জ্যোতিষের কিন্তু কিছু হবে না, আপনি কিন্তু বিভ্রান্ত হবেন। এখন আমি যদি বললাম যে এখন ধরুন কেউ প্রশ্ন করলো যে স্যার আমার বিবাহ হচ্ছে না কি হবে, আমি যদি ফট করে বলে দিই যে আপনার বিবাহ হবে না, তো এটা আপনার মনে দুঃখ লাগতে পারে, আপনি বিভ্রান্ত হতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকমভাবে না করে আপনি আপনার জন্মছক নিয়ে কোনো ভালো জ্যোতিষীর কাছে যান এবং সঠিকভাবে তার পর্যবেক্ষণ করুন, সেই জন্মছকটি সম্পর্কে জানুন, বুঝুন কি বলতে চাইছে এবং সেগুলোকে মেনে চলুন, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে। সামান্য 10টি প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠান, পরবর্তীকালে আরও 10টি প্রশ্ন নিয়ে অনুষ্ঠান করব। পরবর্তী যে অনুষ্ঠানটি করব সেটা তার মধ্যেও বেশ ভালো ভালো প্রশ্ন আছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন এবং একটু অনুষ্ঠানটি বড় হয়ে গেল, কারণ বিভিন্ন রকমের প্রশ্নগুলো খুবই শক্ত শক্ত প্রশ্ন করেছেন আপনারা। তো যাই হোক, আমি আমার জ্ঞান অভিজ্ঞতা দ্বারা কিছুটা বোঝাবার চেষ্টা করলাম, কারণ সম্পূর্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে দিয়ে উঠতে গেলে পারে কিন্তু অনেক বড় হয়ে যাবে অনুষ্ঠানটি। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।